আবারও প্রতারণার অভিযোগ উঠে আসে রাজ্যের এক ফাইন্যান্স লিমিটেডের উপর। জানিয়ে রাখবো আপনাদের, আবারও লোন পাইয়ে দেবার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আশীর্বাদ নামক একটি মাইক্রো ফাইন্যান্স লিমিটেডে কর্মরত সৌরভ দেবনাথের বিরুদ্ধে। চলুন দেখে নিই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার নাম অলিপ দাস, আমি আশীর্বাদ এরিয়া ম্যানেজার আছি। ঠিক আছে, প্রশ্ন হলো তারা যখন এফডিও স্টাফ যখন তারা লোন ক্লোজ করছে বা লোন রিকভারি করছে, ঠিক আছে, তারা লোন রিকভারি করছে, লোন হইতে কতগুলো সময় লাগে? ঠিক আছে, আমরা প্রসেসে যাইতেছি, তো নিশ্চয় তাই না? 2-3 দিন আগে লোনটা ক্লোজ করছে, এখনো যে এফডিওটা লোনটা ক্লোজ করছে সে প্রমোশন হয়ে গেছে, তো তাদেরকে আজকে আইসি করে দেওয়া, তারা কইছে যে আমরা স্টাফ পাঠাবো বাড়িতে। ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হাঙ্গামা, আমার কাছে ভিডিও আছে, অলরেডি ভিডিও করছি, আপনারা দেখলে কোথায় পারবেন, এরকম ধরনের একটা অফিসিয়াল ব্যাপারে এরকম হয় না, এটা যে ঘটনা করছে খুব খারাপ ঘটনা, এটা আমরা দেখে নিছি। দেখা যাক, আমরা তো আমরা পদক্ষেপ নেব না, যদি একটা অফিসের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, আমরা তো লোন দিতাম না এরকম কথা কোনো রাইট নেই আমরা, তারা লোন তারাই পাইবে, কিন্তু তারা প্রসেসে যায়, তারা যদি সব কিছু এলিজিবল হয়, অন্য কোম্পানি ওডি না থাকে অবশ্যই পাইবে, ঠিক না? কোম্পানি তো কতগুলো সার্কুলার আছে না, ওই সার্কুলার বেসিসে আমরা কথা কই এবং কাস্টমারগুলো কথা কই, তো দেখা যাক নেক্সট টাইমে কী হয়। আমরা তো লোন প্রসেস করুন এখনও কইতাছি, জোর কইরা চাপ দিয়ে তো লোন নেওয়া যায় না। ঠিক আছে, যে টাকাটা আনা হয়েছিল তার কাছ থেকে, যে কথাটা তারা এছাড়াও আরেকটা পাঠিয়ে এসে তারা কইল যে দেখেন, তারা যে মেন যে আইসে আজকে, সে প্রথম আইসে আজকে, তারা নিয়ে আইসে, তারা বোধ 1 বছর আগে 1.5 বছর আগে লোন ক্লোজ করছে। এখন আমি যদি কই চলো আমরা একসঙ্গে একটা অফিসের মধ্যে গিয়ে এরকম করুন, এটা তারার ব্যাপার, ঠিক না? তারা জিজ্ঞেস করে দেন, আমরা সিস্টেম আছে না, যে যে লোকটা তাদের কাছ থেকে টাকা আনছে তা তারা, তাদের নামটা কি? সৌরভ আনন্দ দাস। তাহলে কি করে তাহলে? তাহলে আশীর্বাদের এফডিও এক্ষণে অন্য ব্রাঞ্চে প্রমোশন হয়েছে, আশীর্বাদ ফিল্ডে কি এফডিও? আচ্ছা, তো ওনার সাথে ওরা কি তারা যোগাযোগ করছে? কিন্তু মোবাইল যোগাযোগ করছে কথা কইছে, ঠিক আছে, নাম্বারটা ব্লক করে রাখছে, এরকম ব্লক করছে, এটা তার ব্যাপার, কিন্তু আমার সঙ্গে কনফারেন্সে কথা কয়েছি কালকে, যখন যে কাস্টমারের স্বামী আমার ফোন করছে, আমি ওর সঙ্গে কনফারেন্সে কথা কয়েছি। ঠিক আছে, অফিস আইন এখন আপনারা অফিস থেকে এটা কি এরকম পদক্ষেপ দেখি, আমরা প্রসেস করুন, প্রসেস করুন, আজকে ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমরা সিবি চেক করুন, যদি প্রসেস হয় আমরা লোন দিয়ে দেবো। আর এটা কি দেখতেছেন আপনারা? হ্যাঁ অবশ্যই দেখুন, টাকা দেখেন, টাকা আনছি, এটা কোনো সুদের টাকা না, তারা অনলাইনে অনলাইনে জমা দেয় তারা, টাকা তো না কাস্টমার পকেটে ঢোকানো না, এফডিওর পকেটে ঢোকানো তো না, তারা তো সিস্টেমে জমা দেয় না, তারা যেভাবে ওনার কাছ থেকে টাকা আনছে এটা তো মৌখিক কথা না, ঠিক না? এটা সিস্টেমে আমরা জমা দিই, এখন একজন কাস্টমার যদি মনে করে আমি 3,000 টাকা দিচ্ছি, টাকাটা পরের দিন আমার দিয়ে দেন, এটা তো নিয়ম না, আমরা তো সিস্টেমে জমাটা দিই না। দেখা যাক, তারা যদি লোনের লেগে হয় আমরা অবশ্যই আমরা প্রসেস করুন। দেখুন ইয়েতে কোন কোম্পানি? এটা আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স। আপনার নাম? অলিপ দাস। থ্যাংক ইউ। সৌরভ স্যার, আপনারা কইছে আপনারা লোন দিব, আমরা থেকে কিস্তির টাকা নিছে, তারপর আমরা থেকে অ্যাডভান্স টাকা, যে লোন আমরা আরও সময় আসলো চালানের, হ্যাঁ, সময় ছাড়া আমরা থেকে অ্যাডভান্স টাকা পেমেন্ট করে নিছে, আমরা সারা জিনিস বিক্রি করে, ছেলে ল্যাপটপ বিক্রি করে আমরা এই কিস্তির টাকা জমা দিছি, কখনো স্যারে আমরা কইছে আজকে লোন দিব, আজকে লোন না দিয়ে কালকে টিকা সাড়ে তিনও নাম্বার, স্যারের নাম্বার ব্ল্যাকলিস্টে, আমরা যেই নাম্বারে ফোন করি এই নাম্বার, আমরা ফ্যামিলির 3টা নাম্বার 3টা নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলাই দিছে, কখনো অফিসে আসি, অফিসে কোনো স্যার এইসব ব্যাপারে কিছু জানে না, আর হ্যাঁ হ্যাঁ আরেক কোম্পানির মধ্যে ইয়ে গেছে, এটা প্রমোশন পাইয়া গেছে, কখন আমরা কী করতাম? কি কোম্পানিটা কি? আশীর্বাদ কোম্পানি। এর আপনারা কত টাকা নিছিলেন এর আগে? আমরা প্রথম 25,000 টাকা নিছি, তখন আমরা কাছে 60,000 টাকা লোন দিব। এরপর আপনার কাছ থেকে কত টাকা নিছে? আমার একদম প্রথম নিছে ডিউ হয়ে এসেরা নিছে তারা 5,150 টাকা, হ্যাঁ, তারপরে আবার যেই পেমেন্টটা আমরা মানে দুয়ার ডেট আসলো অনেক দিন পর, মানে আমরা মাসে মাসে দিবু, এটা এক লোকে তারা আবার 5,068 টাকা নিছে, আমি শুক্রবার এসেরা আপনার কাছে লোন দিব কত টাকা কইছিল? আর নিচে কত টাকা নিচে? আমার টিকা 11,000 টাকা নিচে। এখন কি ওনার সাথে যোগাযোগ করছেন আপনারা? এখন কোম্পানির থেকে গিয়েছে আরেক কোম্পানি, কোম্পানির স্টাফেরা কি কইছে? এখন কোম্পানির স্টাফেরা কেউ জানে না।
আর যেই স্যার মানে আমরা লোক কথা কইয়া এই স্যারের লোক আসলো এই স্যারে কইতেছে অখন হেরে ডাকাইব কিন্তু স্যারও গিয়া কইছে আমরা বাড়ি যে দিদি আমি লুনটা শেষ করেন শেষ করলে আমারে কইছে আমার লুন 9000 টাকা দিলে শেষ হইয়া যাবো গা তারপরে কইছে যদি 10000 টাকা আমি কিস্তি আইয়া যদি 9000 টাকা দিয়ে শেষ করেন তইলে এই হইতো না আমি লুনটা আবার পরবর্তী লুনটা হয়তো সমস্যা হইব আমি 10000 টাকা আইয়া 10000 টাকার উপরে আইয়া যদি 10000 টাকার উপরে দে তাহলে লোন পাইতে কোনো সমস্যা হইতো না হ্যাঁ আমি 10000 টাকার উপরে ওই দিছি তারপরে তারা এখনো কিচ্ছু জানে না এখন এরকম কি আরো অনেক লোক হইছে আরেকজন আছে তাইনের লোক এই বলিছে এই নাম্বারে ইয়া তাইনের জি কৃষ্ণ তাইনের লোক সেমি মন হইছে যে সাতটা করছে ওর নামটা কি তাইনের নাম সৌরভ কি তুমি সুবর্ণ সুযোগ বেস্ট আনলিমিটেড প্র্যাকটিস অ্যানালাইসিস এবং স্টাডি মেটেরিয়াল এখন পেয়ে যাচ্ছেন ক্যাম্পার স্কিলসে যোগাযোগ করুন 8794-740205 অথবা লগ ইন করুন www.campuskills.com।